পঞ্চাশ দশমিক পাঁচ পেঁচি কথা আমরা বিশ তাহলে আমরা দেখো এখানে পাঁচ দশ পনেরো বিশ আমরা এখানে পেয়েছি বিশ আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছো তা আজকে আমি তোমাদের গণিত বিষয়ের একাদশ অধ্যায়ের তোমাদের জন্য আমি নিয়ে আসছি উপাত্ত এবং এর দুটি গুরুত্বপূর্ণ সমস্যা ষোলো এবং সতেরো ষোলো এবং সতেরো আজকে তোমাদের জন্য আমি ইনস্লে আলোচনা করব তোমাদের ষোলো নম্বরে যে সমস্যাটি আছে সেটি কিভাবে শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে গণসংখ্যা সারানীয় গঠন করো এবং সতেরো নম্বরে যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় গণসংখ্য সারণি হতে আয়ত আঁকো ও প্রচুরক নির্ণয় কর তো এটি আসলে সবচেয়ে নতুন তোমাদের জন্য আয়তলেখ আঁকতে হবে এবং তার থেকে প্রচুরকও নির্ণয় করতে হবে এটি একটি জটিল বিষয় তোমাদের জন্য আর কষ্ট করে যদি তোমরা আমার আসছে ক্লাসটি ফলো করো তোমার তোমাদের জন্য জিনিসটা খুব সহজে হয়ে যাবে তো তোমাদের দেখো যে জন শ্রমিকের ঘন্টা তারা যে মজুরিগুলো পায় এখানে দেখো বিশ বাইশ ত্রিশ পঁচিশ আটাশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ বিশ আটাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁচিশ বিশ ত্রিশ পঁয়ত্রিশ পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ ও পঞ্চাশ এখানে প্রশ্নে বলা হচ্ছে শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে গণসংখ্যার সারণী গঠন করো তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে কিভাবে অবিন্যাস্ত ভত্তকে বিন্যাস্ত করা হয় আর বিন্যাস্ত ভত্তকে কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করা হয় সেটা তোমরা ক্লাস সিক্সে বালা করে শিখে আসছ তো এর জন্য দেখো সপ্তম শ্রেণীতে তোমাদের জন্য কিভাবে শ্রেণী সংখ্যা বের করা হয় সেটি আজকে তোমাদেরকে আমি সূত্র সাহায্যে দেখিয়ে দিচ্ছি তো দেখো সূত্র সাহায্যে শ্রেণী সংখ্যা বের করতে হলে তো তোমরা দেখো এখানে মজুরির সর্বোচ্চ সংখ্যা সংখ্যিক মান হচ্ছে কথা তোমাদের এখানে পঞ্চাশ এবং সর্বনিম্ন সংখ্যিক মান হচ্ছে এখানে বিশ তো সুতরাং তাহলে ফুরসের সূত্র তোমরা অবশ্যই জানো সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে এক যোগ করা হয় কেমন তো তাহলে দেখো সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ এবং সর্বনিম্ন হচ্ছে বিশ আর যোগ করেছি কত আমরা এক তাহলে কত হচ্ছে পঞ্চাশ থেকে বিশ গেলে কত হয় তিরিশ তিরিশ হাতে এক যোগ করলে হয় একত্রিশ আর শ্রেণী সংখ্যা তাহলে কত ফরিসর দিয়ে শ্রেণী ব্যবধান যেহেতু তোমাদের বইতে এখানে পাঁচ পাঁচ ধরার জন্য বলেছে তাহলে শ্রেণী ব্যবধান এ পাঁচকে যে আমরা ফরিসর পেয়েছি ফরিসরকে যদি আমরা শ্রেণী ব্যবধান যেটি দেওয়া আছে বইতে পাঁচ দিয়ে ভাগ করলে যা আসবে তা হচ্ছে আমাদের এখানে শ্রেণী সংখ্যা কেমন তাহলে আমরা পরিসর পেয়েছি তাহলে আমরা পরিসর পেয়েছি কত কত দেখানে এখানে দেখাও একত্রিশ এবং শ্রেণী ব্যবধান পেয়েছি আমরা পাঁচ প্রশ্ন থেকে তাহলে একত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় ছ দশমিক দুই প্রায় সাত তো এবার দেখো আমরা এখানে যে সারানিটা তৈরি করেছি প্রথমে ছিল আমাদের সংখ্যা এরপরে টেলি এরপরে গণসংখ্যা বা যেটাকে আমরা গঠন সংখ্যা হিসেবে আমরা বিবেচনা আনি সেটি তো দেখো এখানে বিশ থেকে চব্বিশ আমরা পেয়েছি কত চারজন কেমন আর পঁচিশ থেকে উনত্রিশ পেয়েছি কত আমরা দেখো ছয়টি কেমন তাহলে ছয়টি হলে লিখতে হলে কীভাবে লিখতে হয় আগে চারটি দিয়ে একটি মার্কিং করা লাগে পাঁচ হয় এরপরে আরেকটা ছয় এরপর দেখো তিরিশ থেকে চৌত্রিশ কত দুইটি তিনটি কেমন এরপরে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ কত ছয়টি আবার চল্লিশ থেকে তোমার চল্লিশ কত ছয়টি তারপর পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ কত দুইটি আর পঞ্চাশ থেকে চুয়ান্ন কত তিনটি তাহলে মোট আমাদের এখানে দেখো তোমার ছয় চারটি ছয়টি আবার তিনটি আবার ছয়টি আবার ছয়টি আবার দুটি আবার তিনটি টোটাল মিলে হচ্ছে তিরিশ তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের গঠন সংখ্যা বা গণসংখ্যা পেয়ে গেলাম আমরা কত তিরিশ তো এবার দেখো তোমাদের সতেরো নম্বর যে পার্স্বটি এখানে দেওয়া আছে নিচের গণসংখ্যার সারণী হতে আয়তে লাখো আঁকো এবং প্রচুর আসন্ন নির্ণয় করো তো আমরা চলো সতেরো নম্বরটি যেটি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যেটি তোমরা নতুন একটা জিনিস শিখবে সেখানে আয়তলহ আঁকতে হবে আবার আয়তলহাতে কীভাবে প্রশ্ন নির্ণয় করা হয় সেটাও শিখতে হবে তো দেখো আয়তলকও অঙ্কন করতে হলে তোমাদেরকে বিচ্ছিন্ন সীমাকে অবিচ্ছিন্ন সীমা করতে হবে কারণ আমরা যে সবাই দেখবা সবান আমাজে দাঁড়ালে বলে যে একবারে কাছাকাছি লেগে লেগে দাঁড়াও কোনো ফাঁক রাখা যাবে না তো এজন্য তোমার আয়তলকা আঁকার আঁকার সময় আয়তলকা আঁকতে হলে মাঝখানে কোনো ফাঁক রাখা যাবে না যেন বিচ্ছিন্ন শ্রেণীসীমাকে অবিচ্ছিন্ন সীমা করা হয় তো দেখো অবিচ্ছিন্ন সীমা করার নিয়মটা এখানে দেখে নাম তোমরা এখানে দেখো তো দেখো অবিচ্ছিন্ন করতে হলে এখানে ফলো করো প্রথমে আছে এগারো থেকে বিশ কেমন তো এগারো থেকে বিশ থাকলে তাহলে দেখো আর পরারটা হচ্ছে একুশ থেকে তিরিশ আর এ পরারটা হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ তো তোমরা ভালো করবো যে এগারো থেকে বিশ আর আছে একুশ থেকে তিরিশ আবার একত্রিশ থেকে চল্লিশ তো তুমি ডান পাশের যে সংখ্যাটি আছে দেখো এগারো থেকে বিশ আর এখানে আছে একুশ থেকে তিরিশ তো বিশ এবং একুশে যোগ করলে কত হয় চল্লিশ চল্লিশকে তুমি যদি আবার দু দিয়ে ভাগ করা কত হয় বিশ দশমিক পাঁচ আবার দেখো ডান পাশে আছে তিরিশ আর বাম পাশে আছে একত্রিশ তাহলে তিরিশ এবং একত্রিশ কোথায় একষট্টি একষট্টিকে দু দিয়ে ভাগ করলে কত হয় তিরিশ দশমিক পাঁচ তাহলে অবিচ্ছিন্ন করতে দেখো পূর্ব রাশি এবং প্রথমটার উত্তর রাশি আর দ্বিতীয়টা পূর্বরাশির যোগ করে দু দিয়ে ভাগ করতে হয় কেমন তো এভাবে দেখো প্রত্যেকটাকে আমরা এখানে যদি প্রথমটা দেখো প্রথমে আছে কোথায় এগারো তাহলে তাহলে নিশ্চয়ই এর ফরের উপরের উপরে যে রাশিটা আছে তার উত্তর রাশি হচ্ছে তাহলে তোমার মনে করো এক এক থেকে দশ অথবা এক থেকে দশ হলে তাহলে দশে এবং এগারো যোগ করলে কত হয় একুশ একুশ কিন্তু দিয়ে ভাগ করলে কত হয় দশ দশমিক পাঁচ তাহলে প্রথমটা এভাবে বের করা হয়েছে দ্বিতীয়টা এভাবে সম্পূর্ণ তোমার রাশিগুলো এখানে অটোমেটিক বের হয়ে গেছে তাহলে দেখো অবিচ্ছিন্ন সীমা আমরা করে ফেলেছি এখানে দেখো এরপরে হচ্ছে যে আমাদের গণসংখ্যাগুলো আমরা আগের যে শ্রেণী ব্যক্তিরা আলোকে আমরা গণসংখ্যা ওগুলো বসিয়েছি ঠিক সাজিয়ে বসিয়েছি দশ বিশ পঁয়ত্রিশ বিশ পনেরো দশ আট পাঁচ তিন টোটাল আমরা এগুলো এখানে বসিয়েছি তাহলে আমাদের এখানে গণসংখ্যাগুলো তাহলে আমরা বসানোর পরে এখন চলো আমরা কীভাবে আয়তালেখা আঁকবো সেটি আগে দেখব আয়তালেখা আঁকার পরে আমরা আয়তলাখ থেকে কিভাবে পরিচিত নির্ণয় করা হয় এবং কোন কোন স্টাইলে প্রচুর নির্ণয় করা হয় সেটি আমরা তোমাদের স্ক্রিনের সাহায্যে এখন আমরা দেখব কেমন তো তোমরা আমার সঙ্গে থাকবে আর পাশাপাশি আমার যে চ্যানেলটি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওগুলো তোমরা ইনশাল্লাহ পাবে তো চলো আমরা এখন কিভাবে কীভাবে আয়তলেখা অঙ্কন করে প্রচুর নির্ণয় করা হয় সেটি আজকে আমরা শিখব এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষে আমরা অবশ্যই শ্রেণী সীমায় বসিয়েছি এদিকে আর ওয়াই ওয়াই প্রাইম অক্ষে যেটাকে আমরা অক্ষ ধরি সেখানে আমরা গণসংখ্যা বসিয়েছি কেমন দেখো একশকে আমাদের গড়ার দরকার ছিল নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এখানে বাংলা চিহ্ন সহ আমরা দশটা তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা গ্রাফ পেপারটা সেই সেই হিসেবে আমরা ছিটবো কেমন বা কেটে নেব আর এদিকে দেখো অক্ষে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ তাহলে সর্বোচ্চ কোন সংখ্যা পঁয়ত্রিশ হওয়ার কারণে আমরা দিকে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তো যেহেতু আমাদের সর্বোচ্চ পঁয়ত্রিশ তাহলে এখানেই আমাদের প্রচুর শ্রেণী বিদ্যমান তো ছোটো আমরা এটা গ্রাফের সাহায্যে আমরা এটা করে নিই তো দেখো আমরা দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচ পর্যন্ত আমরা পেয়েছিলাম কত দশ কেমন তাহলে পাঁচ দশ আমরা এখানে পেয়েছি তাহলে একটা আমরা একটা আয়ত লেখ এখানে আমরা একে বললাম আচ্ছা এরপর দেখো বিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচ পর্যন্ত আমরা পেয়েছি কত বিশ কেমন তাহলে পাঁচ দশ পনেরো বিশ তাহলে আমরা এখানে পেয়েছি আমরা বিশ এরপরে দেখো তিরিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত আমরা কথা পেয়েছি পঁয়ত্রিশ কেমন এই দেখো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আমরা এখানে আর একটা আয়ত লাগে আমরা এখানে এঁকে পেতেছি কেমন এরপরে দেখো আমাদের চল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ পেয়েছি কথা আমরা বিশ তাহলে আমরা দেখো এখানে পাঁচ দশ পনেরো বিশ আমরা এখানে পেয়েছি বিশ এবার দেখো পঞ্চাশ দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ আমরা কত পেয়েছি পনেরো তাহলে পাঁচ দশ পনেরো এরপর দেখো দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ আমরা কত পেয়েছি দশ আচ্ছা তাহলে দেখো আমরা দশ এখানে পাঁচ দশ এখানে আমরা এঁকে ফেলছি দশ এরপরে দেখো সত্তর দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচ আমরা কথা পেয়েছি আট তাহলে দেখো পাঁচ ছয় সাত আট আমরা এখানে আট বরাবর আমরা এঁকে ফেলছি তারপর আশি দশমিক পাঁচ থেকে নব্বই আমরা কথা পেয়েছি পাঁচ হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো পাঁচ আমরা এখানে এঁকে ফেলছি পাঁচ আর নব্বই দশমিক পাঁচ থেকে একশো দশমিক পাঁচ পর্যন্ত আমরা কথা পেয়েছি তিন হ্যাঁ ধন্যবাদ তো দেখো দিকে তিন আমরা এখানে পেয়ে গেলাম তিন এক দুই তিন আমরা হাত লেখাটা এঁকে বলছি কন এখন মূল কথা হলো তাহলে এই আয়ত লেখা থেকে আমাদের শ্রেণীটা কোথায় সেটি আমাদের এখন বের করার জন্য চেষ্টা করতে হবে চলো আমরা সেদিকে চলে যাই এখন তো এখানে খেয়াল করো যেহেতু সর্বোচ্চ আমাদের গণসংখ্যা এখানে পঁয়ত্রিশের ভিতরে তাহলে প্রশুরক্ষণী এখানে বিদ্যমান তো আমরা দেখো এখানে তো দেখো প্রচুরক বের করতে হলে সর্বোচ্চ যে আমাদের এখানে গণসংখ্যার পাচুর্য দেখা যাচ্ছে তিরিশ দশমিক পাঁচ থেকে ষোলো দশমিক পাঁচ এর ভিতরে কেমন তো আমরা দেখো এই যে এখানে যে আয়তটা আছে এর উপরিভাগের এ কণিক বিন্দু এখান থেকে আমরা এর উপরিভাগের এই কণিক বিন্দু আমরা যোগ করেছি কেমন এটা আর এটার বাম পাশেরটা আবার এ। ডান পাশের যে আয়ত আছে তার ডান পাশের আয়তের এক কণিক বিন্দুতে আমরা এটা যোগ করেছি দেখো যদি এ আয়তটা যদি এখানে থাকতো তাহলে আমরা ঠিক এখানে যোগ করতাম আর এই আয়তটা যদি এখানে থাকতো তাহলে আমরা এখান থেকে ঠিক আমরা ট্রেনে এখানে যোগ করতাম যদি এখানে থাকতো কেমন এভাবে যোগ করতাম আমরা তাহলে যেখানে আছে সেই উপরিভাগের এক কণিক বিন্দু থেকে আমরা এটা যোগ করেছি কেমন যোগ করার ফলে দেখো এখানে হলো কি এখানে চ্যাট বিন্দু তো ছেদ বিন্দু থেকে আমরা একটা লম্বা টানতে হবে নিচের দিকে সোজা করে তো লম্বা টানার পরে দেখো আমরা এই সোজা একটা লম্বা টেনেছি আমরা এখানে এই লম্বাটা এখানে খেয়াল করো এই এক ঘড় দুই গড় আড়াই ঘড় এক ঘড় দুই ঘড় আড়াই ঘর অর্থাৎ এখানে যে পাঁচটা ঘর আছে পাঁচটা গড়ের বরাবর মধ্যবিন্দুতেই আমাদের এই লম্বটা অবস্থান করতেছে তার মানে এখানে যদি পাঁচ ঘরের অর্ধেক হয় তাহলে আর অর্ধেক হয় তাহলে আড়াই ঘর আর এখানে দেখো যেহেতু আমরা দশ ঘর হিসাব করেছি আমরা এখানে তাহলে দশ ঘর অর্ধেক মানে পাঁচ ঘর আর এখানে পাঁচ ঘর তাহলে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ তাহলে কত হচ্ছে আমাদের দশ তাহলে খেয়াল করো এখানে যদি তিরিশ এখানে চল্লিশ হয় তাহলে আমাদের এখানে মাত্র যেহেতু মাছ বাড়াবো তাহলে আমাদের এখানে পাঁচ বৃদ্ধি পেয়েছে কেমন তাহলে তিরিশে তিরিশ দশমিক পাঁচ থেকে পাঁচ যোগ করলে কত হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ এ দেখো এই বিন্দুর যেহেতু মাছ বাড়াবো রয়েছে তাহলে এখানে পাঁচ গড় বৃদ্ধি পেয়েছে এদিকে পাঁচ গড় বৃদ্ধি পেয়েছে তাহলে টোটাল এখানে হচ্ছে দশ তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচশো হচ্ছে আমাদের এখানে নির্ণয় ই আমাদের নির্ণয় প্রচুরক তাহলে আমরা এখন হিসাবটা এভাবে করব তাহলে প্রচুরক বের করতে হলে এভাবেই প্রচুরক সর্বোচ্চ যে লেখ আছে সর্বোচ্চ গণসংখ্যার যে যেখানে প্রাচুর্য দেখা যায় তার ও যে কণিক বিন্দুগুলো যোগ করে তার ছেদ থেকেই লম্বা আঁকে তারপরে আমাদের কি আঁকা হয় প্রচুর নির্ণয় করা হয় এভাবে দেখো আমরা এখানে প্রচুর নির্ণয় করে ফেলেছি তো অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অন্যান্য যে প্রচুর যেগুলো আছে এ সপ্তম শ্রেণীতে এভাবে বের করবে এবং সূক্ষ্মভাবে দৃঢ় সুস্থে এভাবে কাজ করবে তোমরা এই প্রচুর বের করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আয়ত লেখা থেকে প্রচুরক আঁকতে হলে যে তুমি চিত্রটাই এখানে করেছ সেটি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাকে কথাগুলো লিখতে হবে কেমন তো কথাগুলো লিখতে হলে চলো আমরা সাজিয়ে গুছিয়ে কথাগুলো লিখিনি এখানে তুমি পরীক্ষাতে একটি নাম্বার পাবে এক্সট্রা দেখো মনে করি এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম যথাক্রমে এক অক্ষ ও অক্ষ এবং ও মূলবিন্দু। বিন্দু কাগজের এক ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়কে দুই একক দরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়ক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি এক গড়কে এক একক দরে গণসংখ্যার আয়ত লেখ আঁকা হল মূল বিন্দু থেকে দশ পর্যন্ত পূর্ববর্তী গড়গুলো বোঝাতে বাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে গণসংখ্যার প্রাচুর্য তিরিশ থেকে চল্লিশ শ্রেণীতে আছে সুতরাং প্রচুরক এই শ্রেণীতেই বিদ্যমান প্রচুরক নির্ধারণ করার জন্য ওই আয়তটির উপরিভাগে কোন এক বিন্দু দয় থেকে দুটি আড়াআড়ি রেখাংশ আগের ও পরের আয়তের উপরিভাগের কোন এক বিন্দুর সাথে সংযোগ করা হয় এদের ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর লম্বা টানা হয় লম্বটি এক সক্ষের যে বিন্দুতে মিলিত হয় তার সাংখ্যিক মানেই প্রচুরক সুতরাং নিম্ন প্রচুরক পঁচে দশমিক পাঁচ অর্থাৎ আমরা চিত্র থেকে যে প্রচুরকটি পেয়েছি তার যে লম্বের যে মানটি হচ্ছে পঁচে দশমিক পাঁচ তো আজকের ফার থেকে তোমরা কীভাবে পরিসর নির্ণয় করা হয় পরিসর থেকে শ্রেণীর সংখ্যা কীভাবে বের করা হয় তারপরে তোমরা শিখেছ কীভাবে আয়ত লেখা আঁকা হয় আয়ত লেখা কীভাবে অবিচ্ছিন্ন সীমা কীভাবে নির্ণয় করা হয় এরপরে আয়ত লেখা থেকে কিভাবে প্রচুর নির্ণয় করা হয় সম্পূর্ণ তোমরা আজকে শিখেছ তো তোমাদের এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসে এবং যেটি খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়ত লেখা থেকে প্রশ্লক নির্ণয় তোমাদেরকে আলোচনা করে দিয়েছি আশা করি তোমরা উপকৃত হবে আমার সঙ্গে থাকবে আমার চ্যানেলটি আমি আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ তোমাদেরকে সালামু আলাইকুম